আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। স্বামী বিবেকানন্দর আমাদের আদর্শ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে চলছেন। বছরের শুরুতেই মহান মনীষীদের শ্রদ্ধা জানাতে, তার পথ দেখানো, যুব সমাজকে উজ্জীবিত করতেই শুক্রবার বিকেলে স্বামী বিবেকানন্দর 162তম জন্মদিবস এবং দণ্ডায়মান স্বামীজির মূর্তি বসলো ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাঙ্গণে। জাতীয় যুব দিবস হিসাবে কে সামনে রেখে স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায়, বিডিও এবং জয়েন্ট বিডিও ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা। স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনকে ঘিরে এলাকায় উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। সংসদ থেকে মন্ত্রী সকলেই স্বামী বিবেকানন্দের আদর্শ, চিন্তাধারা, ভাবনা বেশি করে যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেবার কথা বলেন। তবে মূর্তির প্রতিস্থাপনের সার্থকতা সাফল্য ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন, স্বামী বিবেকানন্দ আমাদের আদর্শ পথ প্রদর্শক, আগে এইসব কালচার ছিল না। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই এই সমস্ত মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন পালনের উপর জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী শিখিয়েছেন বেশি করে মহান মনীষীদের শ্রদ্ধা জানাতে। নতুন বছরের শুরুতেই স্বামী বিবেকানন্দর মতন মনীষীর মূর্তি স্থাপন করে নিজেদের গৌরবান্বিত মনে করি। নতুন মূর্তি স্থাপন করলেই হবে না, তার লেখা বই বেশি করে পড়াশোনা করতে হবে। আগামী দিন এবং নতুন প্রজন্মের কাছে তার চিন্তাধারা, ভাবনা বেশি করে পৌঁছে দিতে পারলেই জন্ম সার্থকতা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও অলোক আচার্যর বিশেষ প্রতিবেদন। বার্তা হচ্ছে যে স্বামীজির আদর্শে আমাদের চলতে হবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো ঠাকুর স্বামীজির আদর্শে চলেন, আমরাও যুবকদের মধ্যে যাতে সেই অনুভূতিটা আসে সেই জন্য এই মূর্তিটা করেছে প্রবীর রাজবংশী খুব চেষ্টা করে। এটা একটা তীর্থস্থান হোক। ব্যাপারটা হচ্ছে দেখুন, একটা সময় তো পশ্চিমবাংলা থেকে এই কালচারটা হারিয়ে গেছে, মনীষীদের নিয়ে আলাপ আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে। 2011 সালে বাংলার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়ার পরে বিভিন্ন জায়গায় রেল স্টেশন থেকে শুরু করে বাসস্টপ পর্যন্ত আপনারা দেখেছেন মনীষীদের নামে করা হয়েছে। তার কারণ হচ্ছে এই যে বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলাটাকে আটকাতে গেলে একমাত্র মনীষীদেরকেই আমাদেরকে আদর্শ করতে হবে। মমতা ব্যানার্জি কিন্তু প্রত্যেকটা স্টেপে আমাদের সেই শিক্ষাটাই দিয়েছে এবং আমরা সেই শিক্ষাটাকে মাথায় নিয়েই এই নতুন পঞ্চায়েত সমিতিতে আমি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই আমি প্রথম বোর্ড মিটিংয়ে আমরা এই প্রস্তাবটা আমি নিজে দিয়েছিলাম এবং আমার প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মেম্বার সমর্থন করেছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম, প্রত্যেকের সহযোগিতায় আমি অস্বীকার করতে পারি। নতুন বিরোধী আমাদের জয়েন করেছে, এখন 2 মাসও হয়নি, তিনিও অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের ইঞ্জিনিয়ার সেকশন, আমাদের জয়েন বিডিও সাহেব, প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করেছে, করে আমরা এই কাজটা করলাম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।